शरण परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारणेर कारण भगवान श्री कृष्ण प्रतिदिनेर न्याय आज प्रभात काले सखागण संगे लये नवलक्ष धेनु लये गोचारणे एसे गोठो खेलाय मेते आछेन श्रीमती राधारानी বাদিনীর মন্দিরে বসে কৃষ্ণ চিন্তা করছেন আর একটি মালা গাচ্ছেন। মালা গেঁথে পথে সে দাঁড়িয়েছেন, পথে দাঁড়িয়ে ভাবছেন যে আসবে তার কাছে মালাটি পাঠিয়ে দেব। রাধিকার পশি লইয়া তুলসি কহায় মধুর কথা, কহাই মধুর কথা, কাননে গমন কাননে গমন কর এখন নগর শেখর যথা, জেনে আয় না একবার গিয়ে যে যাকুলসি জেনে আইনা, সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে জেনে আইনা। আমার পরাণ বধুর গলায় মালা পরিয়ে দিয়ে আমার পরাণ বধু কেমন আছে জেনে আই, তাই তুলসীর হাতে মালা দিয়ে রাই ধনী বলছে তুলসী সময় বুঝিয়া ষড়শ হইয়া মিলবি নগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান, মান যেন তুই খোয়াস না রে তুলসী, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন খোয়াস না রে রাখবি আপন মান, রাখবি আপন মান। তুলসীর হাতে মালা দিয়ে বলছি এই মালা গলায় পরিয়ে দিবি বদন দর্শন করবি না চরণ দর্শন করে। তুলসী বলছি রাধে বদন কেন দেখব না, যার বদন দেখবার জন্য কত যোগী মনি ঋষি কত নরনারী কুল কলসী ভাসিয়ে দিয়ে বসে আছে, আমি কেন বদন দেখব না, দেখ বদন দর্শন করলে তার আর ঘরে ফেরা হয় না। তাই বলছি তুলসী চরণ দর্শন করে গলায় মালা পরিয়ে দিবি। তুলসী বলছে রাধে তাই হবে, তবে দূরদেশে যাত্রাকালে সঙ্গে পাথিও নিতে হয় টাকা পয়সা, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির পথে চলছি আমি, কৃষ্ণ অন্বেষণে আমায় পাথিও দে। রাধে দিদি চরণ ধুলি দে, ও ধুলি দে, ও গো চরণ ধুলি দে, ধুলি লয়ে যাত্রা করে দে দে চরণ ধুলি দে। রাই চরণ ধুলি নিয়ে তুলসী মনের আনন্দে তুলসী উলসি মনেতে হরসি, চলিল রায়ের বলি চল
বলিল রায়ের বলে, যাই তুলসী নেচে নেচে, তুলসীর আনন্দ আরে ধরে না গো, যাই তুলসী নেচে নেচে, যাই ঠমকি ঠমকি চলে যায় চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়, যাই যাই আর তুলসী পিছু পানি চাই, যাই যাই আর তুলসী পিছু পানি চাই, ঠমকি ঠমকি চলে যায় যাই, ঠমকি ঠমকি চলে যায়, করে পুরো বসেছিলেন ছলনা করে শাখাকে অন্যত্র পাঠিয়ে দিয়ে, তুলসীকে ডাকছে তুলসী তুলসী, এই তো আমি তুলসী, এই তো আমি তুমি কয়জনার ডাকে সাড়া দিয়েছ, আজ নিজে ডেকে দেখো, ডাকে সাড়া না পেলে কত জ্বালা কত দুঃখ, আজ আমি ডাক শুনব কিন্তু হে গোবিন্দ, ডেকে দেখো ডাকে রে কেমন জ্বালা, ডাকে শুনে সাড়া দেব না, তুলসী চলে যাচ্ছে না শোনার ভান করে, গোবিন্দ মনে মনে ভাবছেন তুলসীকে যদি আমি আদর না করি ভালো না বাসি তাহলে যে তুলসী আমার ডাকে সাড়া দেবে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ তুলসীর কাছে গেলেন, তুলসীর কাছে গিয়ে আদর করে, দেখিয়া তুলসী না গুড়ুলসী, দেখিয়া তুলসী না গুড়ুলসী, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, আপনি আকলি কহয়ে সকলে, আপনি আকলি কহয়ে সকলে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, কেমন আছে আমার রায় কিশোরী, কেমন আছে, আমার কাছে আমায় কুশল দিয়ে প্রাণে শীতল করো, বলো তুলসী আমার কাছে রায় কিশোরী কেমন আছে, এ ধনি চতুরী না কর চাতুরী আমার শপথ তোরে, সে যে বিনোদিনী দেব সৌরজনী অন্তরে খেলাই মোরে, খেলা করে হৃদয় ঘরে,
আমার আই ধনি কেমন আছি, আমার কাছে তার কুশল জানাও। তুলসী কোনো কথা না বলে আমার গোবিন্দের গলায় রাধা রানীর হাতির গাথামালা মালা পরাই দিল। গোবিন্দ গলায় মালা পরাই দিল, জয় রাধি গোবিন্দ বলে আমার গোবিন্দ গলায় পরাই দিল। জয় রাধি গোবিন্দ বলে গোবিন্দ গলায় পরাই দিল। যে গোবিন্দের গলায় মালা পরিয়ে দিয়েছে অমনি জ্বালা শতগুণ বেড়ে গেল। আমার গোবিন্দ বলছে, তুলসী আমি এখন কি করি, আমার প্রেমময় কখন আসবে। তুলসী চতুর কহায় মধুর কাতুর দেখিয়া কান তুষিয়া তাহারে চলিল সত্তরে রাখিয়ায়া আপন মান। গোবিন্দ বলছে, তুলসী তুমি যখন এসেছিলে মালা হাতে নিয়ে এখন খালি হাতে ফিরবে না, এই মালাটি নিয়ে আমার রাধারানীর গলায় তুমি পরিয়ে দাও। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন আর বলছেন, সময় বুঝিয়া ষড়শ হইয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বল সে যে বিনোদিনী, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকোহে সরসীর তীরে বসে নয়নের নীরে ভাসো। ওই যে নামি নামি মিলায়ে দেবে তীরে বসে নয়নের নীরে ভাসো, নামি নামি মিলায়ে দেবে তারে ডাকার মতো ডাকলে পড়ে, নামি নামি মিলাই দিবে তীরে বসে নয়নের নীরে ভাসো। প্রসাদী মালা হাতে নিয়ে তুলসী জয় রাধে শ্রী রাধে বলে রাধারানীর মন্দিরের দরজায় দাঁড়িয়েছেন। যখনই তুলসী ফিরে এসেছে মালা হাতে, তুলসীকে দর্শন করে রাধারানী ভাবছেন, তাহলে তুলসীকে আমার গোবিন্দের কাছে পৌঁছাতে পারেনি। তুলসী আমার পরায়ণ বধূ কোথায় আছে, কেমন আছে? তুলসী অমনি প্রসাদী মালা নিয়ে আমার রাই ধনির গলায় প্রসাদী মালা পরায়ে দিল। প্রসাদী মালা পরায়ে দিল, জয় রাধে শ্রী রাধে বলে প্রসাদী মালা পড়ালো গলে, জয় রাধে শ্রী রাধে বলে প্রসাদী মালা পড়ালো গলে। যেই প্রসাদী মালা গলায় পড়েছে অমনি রাই ধনে তুলসীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, বল তুলসী যাব কেমন করে কৃষ্ণ দর্শনে, একটি উপায় করে দে। তুই আমার পরম বান্ধবী, যেজনে কৃষ্ণ প্রাপ্তির সন্ধানে জানাই, যেজনে কৃষ্ণ স্মৃতি জাগিয়ে দেয়। তুলসী রে তার মতো আর বান্ধবী নাই। তুলসী বলছে, রাধে যদি কৃষ্ণ প্রাপ্তির আশা থাকে মনে, এবার কাঁদেতে হবে। বসে বসে কাঁদেতে হবে, কাঁদলে কৃষ্ণ পাওয়া যাবে। ওই যে কাদাই ভজন
কাদাই সাধন কাদিলে কৃষ্ণ পাওয়া যাবে বসে বসে কাঁদিতে হবে রাইধনী বিনোদিনী ছালা করে কাঁদছে কৃষ্ণ পাবে বলেই কৃষ্ণ পাবে বলে ছলা করে কাঁদছে শাশারিয়া শাশ্বমুখী কাঁদি বিরোহিণী শাশারিয়া শাশ্বমুখী কাঁদি বিরোহিণী রাশি পাইয়া পাশে খুঁচাইয়া মুছে চোখের পানি রাইধনে কাঁদছেন জটিলা ছিলেন দুপুর বেলায় নিদ্রায় বৌমার কান্নার ধ্বনি শুনে ছুটতে ছুটতে আসছেন জটিলা ছুটে এসে বৌমাকে কোলে নিয়েছেন কয় জটিলে জটিলে এসে বলছে ও বৌমা এমন করে কাঁদছ কেন তোমার কি হয়েছে ভর দুপুর বেলা এই ভর দুপুর বেলা কাঁদতে আছে অমঙ্গলের ধ্বনি নয় তাই লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই ধনী কহে শেষ রজনী কু স্বপ্ন দেখতে পাই ধনী কহে শেষ রজনী কু স্বপ্ন দেখতে পাই আমি কু স্বপ্ন দেখেছি মা তাই তো কাঁদছি বোকা মেয়ে হাবা মেয়ে স্বপ্ন দেখলে কাঁদতে হয় রাইধনী বললেন মা আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে তোমার আর ঘুম আসেনি তাই এই নিশির শেষে স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন সত্যি হয় কি এমন স্বপ্ন দেখেছ দুটি কর বাইরে বের করে দিয়ে বলছে মা আমি দেখলাম আমার অঙ্গের ভূষণ ছিল না মা আমি নিশির শেষে দেখলাম স্বপন আমার অঙ্গের ভূষণ ছিল না মা নিশির শেষে দেখলাম অঙ্গের ভূষণ নেই এই কথা শুনে জটিলা হৃদয়ের মাঝে জড়িয়ে ধরলেন রাধারানীকে ভাবছেন সত্যি তো সতী নারীর অঙ্গের ভূষণই হচ্ছে সতী নারীর ভূষণ এই শঙ্খ আর সিঁদুর তা যদি না থাকে তাহলে সত্যি অমঙ্গলের স্বপ্ন রাধারানী কাঁদছেন রাধারানীকে জড়িয়ে ধরে জটিলাও কাঁদছে শাশুড়ি কাঁদে বৌমা কাঁদে দুজনে কণ্ঠ ধরাধরি করে তো রাধারানী মনে মনে ভাবছেন আমি কাঁদছি কাঁদলে কৃষ্ণ পাব কিন্তু শাশুড়ি মাকে কেন কাঁদাচ্ছি গুরুজনকে কাঁদালে মিথ্যে মিথ্যে কাঁদালে অপরাধ হবে তাই স্বার্থ সিদ্ধির জন্য যদি কেউ গুরুজনকে দুঃখ দেয় বা কাঁদায় ওই যে কাঁদালে কাঁদিতেই হবে ওই যে হোকালে নয় পরকা দিতেই হবে ইহকালে নয় পরকালে কাঁদালে কাঁদতেই হবে তাই মনে মনে ভাবলেন রাধারানী এমন একটি কথা বলবো যাতে শাশুড়ি মাও প্রাণের শান্তি পায় আমার যেন কৃষ্ণ সেবা দেওয়া হয় তাই চাতুরি করে বললেন মা গো যেমন কুস্বপনে দেখেছি তেমন সুস্বপনও দেখেছি আমার প্রতি দেবতা প্রসন্ন হয়ে বললেন কি বললেন জানো মা সূর্যদেবের করিলে পূজা সকল বিপদে যাবে তুই নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করলেই সংসারের মঙ্গল হবে পতির পরমায়ু বাড়বে সংসারের অমঙ্গল দূরে যাবে এই কথা শুনে জটিলা বলছে বৌমা সূর্য পূজা করলে যদি সংসারের মঙ্গল হয় সাত নয় পাঁচ নয় আমার একমাত্র আয়ান আয়ানের যদি মঙ্গল হয় তাহলে তুমি বিলম্ব করছো কেন তুমি তাড়াতাড়ি করে যাও সূর্য পূজা করে আসো সংসারের মঙ্গলের জন্য রাইধনী বিনোদিনী বলছে মা তাহলে আমি পূজার উপকরণ সাজিয়ে নিই
তুলসী বলছে, রাধে আমি সব জোগাড় করে দিচ্ছি রাধে, ভাবিস না। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপহার পূজন ভজন করে, বিধি অগোচর বিধির বিধানে যা আছে তাও তৈরি করেছে, যা নেই তাও তৈরি করেছে। কি কি তৈরি করেছে? চিনি ফেনে কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়া ছিলা, সাজাইল শাড়ি শাড়ি সাজাইল, সূর্য পূজায় যাবে বলে তারা শাড়ি শাড়ি সাজাইল, ধূপ দিবি জ্বালাইল পূজার উপকরণ সাজাইল, সূর্যদেবের প্রতি একবার হরি হরি বলো, হরি হরি বলো। এই উলুধ্বনি শঙ্কধ্বনি ঘণ্টাধ্বনি ধ্বনি শুনে কুটিলা ছুটে এসে বলছে, বলি ও মা এই বাড়িতে এমন অমঙ্গলের ধ্বনি কিসের ভর দুপুর বেলা? জটিলা বলছে, দেখ কুটিলা, আমার বৌমা নিশীতে স্বপ্ন দেখেছে, নিশির শেষে স্বপ্ন দেখেছে তুই মরে গেছিস, আমি মরে গেছি, আমার আয়ানও মরে গেছে, তাই সূর্য পূজা করলে নাকি সংসারের মঙ্গল হবে, আমরা সকলেই প্রাণে বেঁচে যাব। মা গো মা, তুমি ওদের চেনো না মা, আমি কুটিলা, আমি ভালো জানি, আমার কথা তুমি বিশ্বাস করবে কি না করবে জানি না, তবে শোনো। কয় কুটিলে সবে ঝুটিলে কুলখা কারি যত, ওই যে দাদার কুলে কালি দিতে হলি সবে রত, তোরা দাদার কুলে কালি দিতে হলি সবে রত, তোদের সামনে যাই বিপিনে দেখবো সকল কাজ, আবার মনোহরা যাইছি তোরা লুই পূজার সাজ, মনোহরা যাইছি তোরা লুই পূজার সাজ। সবাই সারি সারি দাঁড়িয়েছে। জটিলা বলছে, বৌমা তুমি সূর্য পূজায় যাচ্ছ, মন্দিরে আছে শ্যামা মা, শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তোমার যাত্রা শুভ হবে। রাইধনে শ্যামা মায়ের জয় দিলেন, বলো শ্যামের নাম আমার শ্যামা মায়ের নাম, 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 শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মায়ের জয় দিয়ে রাই ধ্বনি সখীগণ সঙ্গে নিয়ে সূর্য পূজা করবে বলে অভিসার করিলেন। আজ চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, ললিতা বিশাখায়াদি যত সখী গণে, ললিতা বিশাখায়াদি যত সখী গণে, তার কাবে স্থিত যেন যাই চন্দ্রের গমনে, নদী
সবাই মিলে নেচে নেচে চলছে ব্রজের পথ আলো করে, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, মনের আনন্দে নেচে নেচে বনে তারাই উপনীত হলো। বনে যখনই উপনীত হয়েছে, বনে উপনীত হয়ে বলছে, বউ ও বউ, এই বন এত সুন্দর, তোমরা প্রতিদিন আসো, আমি এসেছি আজ তোমাদের সঙ্গে, আমি আজ এসেছি কালও আসব। ললিতা মনে মনে ভাবছে, তারা কুটিলা তোকে এমন ঔষধ দেব, আজও ফিরে যাবি, কোনো দিন আমাদের পেছনে আসবি না। তাই কুটিলা বলছে, জানো বউ, এই বনে এসে আজ আমার খুব ভালো লাগছে। ললিতা বলছে, দেখ কুটিলা, এই বনে আছে বনদেবতা, সেই বনদেবতা যারে তারি ধরে না, বাল্য বিধবা পেলে ধরে। আবার শোন, যদি দেখতে সুন্দরী হয় বাল্য বিধবা, তাকে ঘরের দাসী করে, আর যদি দেখতে ভালো না হয় তাহলে তাকে ধরে আর খায়, মুখে খায় না, নাসিকায় খায়। এই কথা শুনে কুটিলা ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপছে আর বলছে, সত্যি কি আমায় ধরল দেবতায়? অঙ্গ যেন কেমন করছে, আমি যেন চলতে পারছি না। বউকে বলছো, বউ দেখো না, চলিতে না চলে পা, অবশ হইল গা, ধরে গিয়ে শ্রীমতির পায়, ধরে গিয়ে শ্রীমতির পায়, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। আমি এবার বুঝি মরে যাব, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, এবার বুঝি মরে যাব, ধরি তোমার দুটি পায়ে ধরি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। যেই কুটিলা পায়ে ধরেছে, রাধারানী মনে মনে ভাবছেন, যে কুটিলা জীবনে আমায় বৌদি বলে ডাকেনি, বউ দাদার বউ এমনি করে ডাকে, আজ সেই কুটিলা আমায় পায়ে ধরেছে, বৌদি বলে ডেকেছে। তাই আঁচল দিয়ে মুখ ঢেকে রাধারানী লজ্জিত হয়ে বলছে, ওমায় ওমায় একে একে ঘরে যাও ও ঠাকুরঝি, যদি রাখিতে চাও প্রণাম, যদি রাখিতে চাও প্রণাম, বউ ও বৌদি আমি যদি ঘরে যাই, একা একা যাবার পথে আমায় যদি আবার সেই দেবতায় ধরে, তাহলে ললিতা আমার সঙ্গে চল, বিশাখা আমার সঙ্গে চল। বলছে, দেখ, আসার সময় কেউ আসেনি তোর সঙ্গে, ফেরার সময়ও কেউ সঙ্গে যাবে না, আমাদেরও তাই, যখন আমরা এই ধরায় আসি, সঙ্গে কেউ আসেনি, যাবার পথেও কেউ আমার সঙ্গে যাবে না, একা একাই বিদায় নিয়ে যেতে হবে। তাই এখন ললিতা বলছে, দেখ কুটিলা, তুই যদি যেতে চাস একা একা, তাহলে বদল দিয়ে যা, তোকে আর ধরবে না। বদল দেব, কি বদল দেব, জীবের বদলে জীব, তোর বদলে তোর আপনজন কাউকে দিয়ে যা। অমনি কুটিলা বলছে, আপনজন বলতে তো আমার বৌদি, আমার দাদার বউ বৌদি, তাহলে হে দেবতা, দেবতার চরণে করজোর করে বলছে, হে দেবতা, তুমি আমায় ধরো না, আমার বৌদিকে ধরো, আমার বৌদিকে ধরো। এই বলে বৌদিকে দেবতার চরণে সঁপে দিয়ে কুটিলা গৃহে ফিরে গেলেন। গৃহে গিয়ে বলছে, মা গো, তোমার বৌমা আমার বৌদি খুব ভালো পুজো করবে, প্রসাদই আনবে মা। রায়ধনী বিনোদিনী সখীগণ সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে গিয়ে উপনীত হলেন। রাধাকুণ্ডের তীরে গিয়ে সখীগণ সবাই মিলে ঝুলন দোলা সাজিয়েছে। কানন দেবতী বৃন্দাসতী তথি, কানন দেবতী বৃন্দাসতী তথি, রায়ের সরসী কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখদ বকুল মূলে, সুখদ বকুল মূলে, ঝুলনায় উপরে কিশোরা কিশোরী,
আসিয়া বসিল রঙ্গে, ঝুলায় ঝুলনা যাতে কললনা, ঝুলাই ঝুলনা যাতে কললনা, গদ গদ ভরি অঙ্গে, গদ গদ ভরি অঙ্গে। রাধা গোবিন্দ ঝুলন দোলায় বসেছে, সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে ঝুলন দোলায় দোলাইছে, দোলে রে রাইসামি দোলে ঝুলনায়, রাইসামি দোলে ঝুলনায়, রাইসাম দোলে ঝুলনায়, রাইসাম দোলে ঝুলনায়, রাইসামি দোলে ঝুলনায়, দোলে রে রাইসাম দোলে ঝুলনায়। রাধা শ্যাম ঝুলন দোলায় দুলছে, সখীগণ দ্বিগুণ করে ঝুলন দোলা দোলাচ্ছে, থরথর করে রাধারানী কাঁপছে। রাধারানীকে জড়িয়ে ধরে গোবিন্দ বলছে, রাধে তুমি যদি ভয় করো, তুমি আমায় ধরো, আমি তোমায় ধরি, পড়ি যদি দুইজনাই পড়ে, তুমি আমায় ধরো, আমি তোমায় ধরি, পড়ি যদি দুইজনাই পড়ে, হে গোবিন্দ তুমি আমায় ধরবে, আমি তোমায় ধরবো, হ্যাঁ একদিন তো গড়াগড়ি দিতেই হবে, তাই সময় থাকতে সেধে রাখি। আর রাধে আমি একবার ধরি যারে, সে কি কখনো পড়িতে পারে, আমি একবার ধরি যারে, ওই জনম জনমের তরে, কখনো পড়িতে পারে। রাধা শ্যামে ঝুলন দোলায় দুলে, পাশা খেলে জল কেলে করে, শুদ্ধ শুকনো বসনে পরিধান করে, রায় ধনে সখীগণের সঙ্গে নিয়ে, সখীগণের সঙ্গে করে সূর্য মন্দিরে আসলেন। সূর্য মন্দিরে এসে বলছে, সখী রে দাগে দাগে পূজার সময় বয়ে যায়, তাড়াতাড়ি করে পুরোহিত ডেকে নিয়ে আয়, জানি না কোথায় পুরোহিত আছে। কুন্দলতা বলছে, রাধে আমি যাব পুরোহিত ডাকতে, তাই কুন্দলতা সরাসরি চলছে, কোথায় চলছে, রাধাকুণ্ডির দিকে। রাধাকুণ্ডির তীরে গোবিন্দমার দূর থেকে এই কুন্দলতাকে দর্শন করে ব্রাহ্মণের বেশ ধারণ করছেন, তাড়ে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, আবার রসিক নাগরে রসের শেখরে ধরে ব্রাহ্মণের বেশ, গলে পাটা ভালে ফোটা পোষা কুশি করে, আবার ছোট্ট কোছা মোটা কাছা কটিয়াটি পরে, দেখো ভালোই তো সেজেছে ব্রাহ্মণের বেশে, ভালোই তো সেজেছে, সূর্য পূজা করিবে বলে ব্রাহ্মণের বেশে, সূর্য পূজা করিবে বলে ভালোই তো সেজেছে। গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, এমন সময় পেছন থেকে ডাকছে, এ ভাই কানাই, এ ভাই কানাই কোথায় চলছিস? কানাই কানাই বলে বটু যখন ডাকছে, পিছন ফিরে দেখে বটু ডাকছে, আমি সূর্য পূজায় যাচ্ছি ভাই, সূর্য পূজা করতে। এই তুই গোয়ালা, আমি ব্রাহ্মণ, পুজো করব আমি, আর তুই কিনা সূর্য পূজা করতে যাচ্ছিস, আমি বৃন্দাবনের সবাইকে জানিয়ে দেব। কানাই ভয় পেয়ে বলছে, এ ভাই সত্যি তুই সবাইকে জানিয়ে দিবি? না 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 না, দেখ আচ্ছা পুজো তুই করবি, আমি তোর সঙ্গে যাব, আমায় তোর সঙ্গে নিয়ে চল না ভাই।
আচ্ছা ঠিক আছে, দুই ভাই মিলে সূর্য পূজা করতে চলছে, কেমন করে চলছে? লই পথে হয়ে যথে চলছে দেবীর ঘরে, আরে লই পুঁথি হয়ে যথে চলছে দেবীর ঘরে, আবার পূজার দ্রব্য দেখে বটুর মন শনশনে করে, ঘিরে লাড়ু দেখে বটু কহে মারে বারে, সবে পুজো দেবে রইতে নারিয়ারে, আগে করাও ব্রাহ্মণ ভোজন, আগে করাও ব্রাহ্মণ ভোজন, পরে হবে দেবতার পূজন, আগে করাও ব্রাহ্মণ ভোজন, যে বলেছে আগে করাও ব্রাহ্মণ ভোজন। রাধারানী ভাবছে এখন আমাদের সূর্য পূজা হলো না, আর ব্রাহ্মণ এসেই বলছে আগে করাও ব্রাহ্মণ ভোজন। রায়ধনী বুঝতে পারলেন, অস্থির জানি বিনোদিনী মদক দিল বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়ে বটুকে বরণ করে বসতে দিয়েছে, বটুকে বসতে দিয়েছে। এমন সময় ছন্দ ধরি বন্ধ করি কহে কথা কইলা বুড়ির কানে, দুষ্ট বুড়ি রুষ্ট হইয়া আইলা পূজা স্থানে, দুষ্ট বুড়ি আয়ান জটিলা ছুটে আসি, পথ মাঝে এক সখী ছিল দাঁড়াইয়া, আয়ান জটিলা কুটিলাকে দেখে দিল জানাইয়া, আয়ানকে দেখে জটিলাকে দেখে বলছে রাধে তোর স্বামী এসেছে, তোর শাশুড়ি এসেছে, সময় থাকতে তুই সাবধান হ। রাধারানী কর জোর করে বলছে, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, হে প্রাণ গোবিন্দ, তুমি তোমার রাধার মান রক্ষা করো, তুমি ছাড়া এ জগতে আমার আর কে বাই আছে, অনেকের তো অনেকে আছে গোবিন্দ, হে হে প্রাণ গোবিন্দ, তুমি ছাড়া দাসীর কেবা আছে, আমার হোকালে আমার পর কালে, গোবিন্দ তুমি তুমি ছাড়া দাসীর কেবা আছে, এবার তোমার মা চাটু করে বলছে, ভাই কানাই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার কথা শোন, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ফুলের ভিতরে যা। অমনি জটিলা আয়ানের ভয়ে রাধার মান রক্ষা করতে গোবিন্দ আমার কি করলেন, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়,
কথা কয়। শোনো রাধাপতি ব্রতা কেন কর স্তুতি, আবার বুড়ির পাপে জন্ম তাপে মরবে তোমার পতি। ফুলের ভিতরে বসে বসে গোবিন্দ ভানু দেবতা সেজে বলছি, তোমার পতি মারা যাবে, শাশুড়ি মারা যাবে, ননদি মারা যাবে, ঝি জামাতা সব কিছু মরে পুড়ে ছাই হয়ে যাবে। আয়ান জটিলা ভাবছি, সে কি এ তো ভালো পুজো করতে এসেছে, সাক্ষাৎ দেবতার পুজো করতে এসেছে, আমরা কেন গোল বাঁধাতে এসেছি? তাই মণ্ডপের কোনায় চুপটি করে বসে আছে। তার আইধনী বিনোদিনী বলছে, হে পুরোহিত, তুমি আমাদের পুরোহিত, তুমি আমাদের হৃদয় পরের হিত কামনা করতে এসেছ, তুমি আমাদের পরিপূর্ণ হিত কামনা করতে এসেছ। তাই বলছি, একবার আমাদের হয়ে ভানু দেবতাকে মানাও, একবার ভানু দেবতাকে বলো যেন আমার প্রতি প্রসন্ন হয়। অমনি পুরোহিত বলছে, আচ্ছা আমি চেষ্টা করে দেখছি, চেষ্টা করে দেখছি, তবে ভানু দেবতা যদি শোনে তাহলে ভালো। তাই এখন পুরোহিত বলছে, শোনো দেবতা, প্রসন্ন হও, একবার তুমি প্রসন্ন হও। আর সব সখীগণকে বলছি, তোমরা সবাই মিলে আচমন করে পুষ্পাঞ্জলি করে নাও, পুষ্পাঞ্জলি করে নিয়ে আমি যা বলবো তোমরা আমার সঙ্গে সঙ্গে তাই বলবে। তাই সবাই আচমন করে পুষ্পাঞ্জলি করে নিয়েছে। এখন পুরোহিত বলছে, শোনো, সবাই মিলে পুষ্পাঞ্জলি করে নিয়ে দেবতার চরণে নিবেদন করো, গুরুকে স্মরণ করো। তাই সবাই মিলে গুরুকে স্মরণ করছে। পুষ্পাঞ্জলি প্রদান করো, পুষ্পাঞ্জলি প্রদান করে আবার পুষ্পাঞ্জলি না। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানং যেন শলকয়া, চক্ষুরি মিলিতং যেন তস্ময়ী শ্রী গুরুবে। পুষ্পাঞ্জলি প্রদান করলেন, আবার পুষ্পাঞ্জলি নাও। তাই সবাই পুষ্পাঞ্জলি নিয়ে করে জোর করেছে, আবার পুষ্পাঞ্জলি করে নাও। আবার পুষ্পাঞ্জলি করে নিয়ে বলছি, বলো, ওম জবাকুসুম সংকাশ্রম কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। সূর্যদেবের চরণে সবাই প্রণাম করেছে। জটিলা আয়ান দেখল তারা তো ভালো পুজো করছে, চুপি চুপি তারা নিজ গৃহে সবাই চলে গেল। সখীগণ বলছে, রাধে, আয়ান জটিলা চলে গেছে, ফুলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে গোবিন্দ, তুমি একবার বাইরে বেরিয়ে আসো। তাই গোবিন্দ আমার বাইরে যখনই বেরিয়ে এসেছে, রাধারানী আমার গোবিন্দের দুটি চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, বধূ হে বধূ, কি আড় বলিব আমি, কি আড় বলিব আমি, জীবনে মরণে আমি তোমার দাসী, তুমি আমার প্রাণনাথ, তুমি তোমার মানে রক্ষা করলে, তবে হ্যাঁ তুমি আমার এ জন্মে নয় জন্মে জন্মে আমার পরাণ বধূ, আমার প্রাণনাথ। হে গোবিন্দ তোমার চরণে আমার পরাণে, বাঁধিলাম প্রেমের ফাঁসি, চরণে আমার পরাণে, বাঁধিলাম প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী আমি, নিশ্চয় হইলাম দাসী, আমায় দাসী বলে গ্রহণ করো, দাসী বলে আমায় গ্রহণ করো, আমি সময় থাকিতে জানাই রাখি, ওহে আমার পরাণ বধূ, সময় থাকিতে জানিয়ে রাখি, ওহে আমার পরাণ বধূ, সময় থাকিতে জানিয়ে রাখি, দাসী বলে আমায় গ্রহণ কর। আমি ভাবিয়া দেখিন এ তিন ভুবনে আর কে বা মোর আছে, রাধা
দাঁড়াবো কারো কাছে, আমার কে ভাই আছে, কে ভাই আছে ডাকার মতো আমায় কে ভাই আছে, রাধা 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 বলে নামে ধরে ডাকারে কে ভাই আছে, রাধা রাধা নামে ধরে ডাকারে কে ভাই আছে, রাধা 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 বলে ডাকার মতো আমার কে ভাই আছে, দাঁড়াবো কাহার কাছে, দাঁড়াবো কাহার কাছে, ভাবিয়া দেখিন চরণে ছাড়া করো না গো, তোমার ওই চরণের দাসী আমি, আমায় চরণে ছাড়া করো না গো, তোমার ওই চরণের দাসী আমি, আমায় চরণে ছাড়া করো না গো, ওই চরণের দাসী আমি, এ জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণের দাসী আমি, চরণে ছাড়া করো না গো, বৈষ্ণব কবি বলছে রাধা গোবিন্দের প্রেম ভালোবাসা দেখে, রাধা গোবিন্দের প্রেম ভালোবাসা দেখে বলছে, হে গোবিন্দ হে গোবিন্দ, যেন যুগল চরণে আমার মতি থাকে, মনে মতি যেন আমার নষ্ট না হয়, যুগল চরণে আমার মতি থাকে, মন মতি যেন নষ্ট না হয়, যুগল চরণে যেন মতি থাকে, রাধারানীর বাসনা পূর্ণ হল সূর্য পূজার অন্তে, এখন বলছে হে সূর্যদেব আমাদের প্রতি তুমি প্রসন্ন হও, সবাই মিলে সূর্যদেবের চরণে প্রণাম করেছেন, প্রণাম অন্তে এখন ব্রাহ্মণকে সবাই দক্ষিণা দিচ্ছে, আর ব্রাহ্মণ বলছে শোনো তোমাদের পুজো যদি মঙ্গল মতো হয় মাথার থেকে ঝরঝর করে ফুল পড়বে, তাই এখন সবাই মিলে বলছে হাবু যদি অনুকূলে পড়ুক মাথার ফুল, তবে সে যাবে সবার ডারে, তবে সে যাবে সবার ডারে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পরে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পরে, ওলো ওলো দেয় নারী গান, ওলো ওলো দেয় নারী গান, সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে বলছি সূর্যদেবের প্রতি হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো,
যুগল রূপ দর্শন করি, নয়নের জন্ম সফল করি। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্যামের মাথায় মোহন চোরা গো, রায়ের মাথায় বেনি আবার চূড়া কারি, ঝলমলে ঝলমল বেনি ধরে ফোনি গো, চূড়া কারি ঝলমলে ঝলমল বেনি। সুন্দর সুন্দর কথা কইয়া আমার সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। জয় রাধিকা।